রাজশাহীতে আম গাছ ছেয়ে আছে মুকুলে। এবার রেকর্ড আমের উৎপাদনের আশা করছেন চাষিরা। প্রায় মাসখানেক ধরেই আমের মুকুল আসছে, গাছগুলো হলুদ হয়ে আছে, মুকুলের ভারে গাছের ডাল যেন হেলে পড়ছে। রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তানভীর জনি। শীতের শেষে আম গাছে মুকুল আসতে শুরু করেছে। রাজশাহীতে এবার তুলনামূলক কুয়াশা কম থাকায় মুকুল এসেছে ব্যাপক হারে। তবে বৃষ্টি না থাকায় কুড়ি নিয়ে দুশ্চিন্তায় আম চাষিরা। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্র জানায়, গতবারের চেয়ে এবার আম চাষ বেড়েছে। এবার প্রায় 19,500 হেক্টর জমিতে চাষ হয়েছে আমের। এবারকার আমের মুকুল প্রচুর মুকুল, বৃষ্টি হয় আশা করছি ফলনটা খুব ভালো হবে। রাজশাহীর 9টি উপজেলাতেই আমের উৎপাদন হয়, তবে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলায়। এখন পর্যন্ত যে পরিমাণ গুটি আছে তাতে আশা করতেছি যে গত বছরের তুলনায় এবার আম দ্বিগুণ পরিমাণ উৎপাদন হবে। যদি বৃষ্টি না হয় তবে একটা খরার প্রবণতা লক্ষ্য করা যাবে, এবং এই খরা থেকে বাঁচতে হলে কৃষকদেরকে সেচ প্রয়োগ করতে হবে। এবছর রাজশাহীতে 2,25,912 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে আমের গড় উৎপাদন ধরা হয়েছে 11.54 মেট্রিক টন। তানভীর জনি, নাগরিক।